জনগণের প্রত্যাশা, নিশ্চয়ই জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি কাজ করছে, বিএনপি সে বিষয়ে নিশ্চয়ই চিন্তা করবে, চিন্তা করবে জনগণ। আগে বলা শুরু করেছিল মানুষ ভাই আর ডামি, এখন দেখা চার পুত্রের নির্বাচন। গত কয়েকদিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করে যতটুকু জনগণের কাছে পেয়েছি তাতে একটাই জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে, জনগণের অনুভূতি হলো, জনগণ বলা শুরু করেছে যে 1996 সালে সংবিধান রক্ষার একটা নির্বাচন খালেদা জিয়া বিএনপিও করেছিল। তখন আজকের সভাপতি আওয়ামী লীগের এবং প্রধানমন্ত্রী বলেছিলেন ওই নির্বাচনের দিন গণকারফিউ দেওয়া হোক। আজকের নবম দিনে জনগণের কাছে আমরা এখন, জনগণ আমাদের থেকে আশা করে যে আগামী 7 তারিখ রোববার যে জনগণের বিএনপির মতো একটা দলকে বাইরে রেখে যে নির্বাণ করছে, এই নির্বাচনের দিনও গণকারফিউ হোক, জনগণের প্রত্যাশা। তাই আমরা মনে করি আগে বলা শুরু করেছিল মানুষ ভাই আর ডামি, এখন দেখা চার পুত্রের নির্বাচন, নৌকা, ইগল, ট্রাক আর পালক পুত্র নাঙ্গল। তাই আমরা মনে করি জনগণের অধিকার, মানবাধিকারের কথা বলার জন্য বিএনপি আন্দোলন আছে, সে আন্দোলন ইনশাল্লাহ টিকে থাকবে। এ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে এবং সরকার বাধ্য হবে দিনের ভোট দিনে করার জন্য। জনগণের প্রত্যাশা, নিশ্চয়ই জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি কাজ করছে, বিএনপি সে বিষয়ে নিশ্চয়ই চিন্তা করবে, চিন্তা করবে জনগণ। থ্যাংক ইউ।